কেমন আছো বাবারা? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের অনলাইন ক্লাসের মুখোমুখি। আজকে আমি তোমাদের অনুশীলনী পাঁচ নিয়ে একটা আলোচনা করব। এর আগে আলোচনা হয়েছে রিভিশন ক্লাস, তো পাঁচে দেখো এক নম্বরে যে নৈমিত্তিক গুলো আছে এগুলো আমি আজকে সলভ করে দেবো। হ্যাঁ, এক নম্বরে দেখো আছে এক্স প্লাস থ্রি ইকুয়াল এইট, একদম সহজ অঙ্ক, তোমরা পারো। তারপর আমি একটু করে দিচ্ছি যাতে তোমাদের আর একটু সুবিধা হয়। তো এক নম্বরে তো লেখা আছে, তোমার ডাক্তার দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস থ্রি ইকুয়াল এইট। আমরা সমীকরণের যে নিয়ম, এই নিয়মগুলো আমরা জানি যে সাইড চেঞ্জ করতে হয়, চলকের মান যে বের করবো সেটাকে বাম পাশে রেখে আর চলক ছাড়া যেগুলো আছে সেগুলোকে সবগুলো ডান পাশে নিয়ে যাবো। এই যে চেঞ্জ, এই চেঞ্জ আমরা নিয়মটা জানি যে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, ভাগ থাকলে গুণ হয়, আর গুণ থাকলে ভাগ হয়, তাই না? তাহলে আমরা এখানে বাম লিখবো এক্স ইকুয়াল, আমরা কি লিখতে পাচ্ছি দেখো, এই এবার প্লাস থ্রি, এবার সেখানে কি হয় মাইনাস থ্রি, তার মানে এক্স মানটা কি হয়ে গেল ফাইভ, তার মানে আমার এক নম্বর অ্যান্সার হয়ে গেল ফাইভ। প্রশ্নটি ছিল হচ্ছে তোমার যে এক্স প্লাস থ্রি ইকুয়াল এইট সমীকরণটি চলকের মান নিচের কোনটি, চলকের মান কত হবে ফাইভ হবে, এক নম্বর হয়ে গেল। দুই নম্বরও সহজ, এটা মুখোমুখি করা যাবে। তারপর আমি একটু বলে দিচ্ছি দেখো, দুই নম্বরে দেওয়া আছে যে ফোর এক্স ইকুয়াল এইট হলে সমীকরণের মূল নিচের কোনটি, তার মানে এক্স এর মান আমাকে বের করতে হবে, বুঝতে পেরেছ? কার মান বের করতে হবে, এক্স এর মান। তার মানে দেখো কি হচ্ছে, দুই নম্বরে, দুই নম্বরে তোমার আছে ফোর এক্স ইকুয়াল, ফোর এক্স ইকুয়াল এইট, তাহলে বা এক্স ইকুয়াল, দেখো এক্স এর সাথে ফোর কিন্তু বাবা এখানে গুণ অবস্থায় আছে, কি অবস্থায় আছে, গুণ। গুণ থাকলে কি হয়, নিশ্চয়ই ভাগ হয়, তাই দেখো এইট হয়ে গেল আর নিচে ফোর হয়ে গেল, তার মানে এক্স এর মান হচ্ছে টু, এক্স এর মান কি হয়ে গেল টু, তার মানে এক্স এর মূল হয়ে গেল টু। হ্যাঁ আচ্ছা, দুই নম্বর চলে গেল, আশা করি বুঝতে পারছো। তিন নম্বরটা ডাকটা করে নিতে হবে আগে, আমি করে নিচ্ছি দেখো, ম্যাকের টাকা ম্যারিট টাকার দ্বিগুণ, ম্যাক এবং ম্যারিট এটা পার্সন, এখানে বলছে যে ম্যাকের টাকাটা হবে ম্যারিট টাকার দ্বিগুণ, তাদের দুইজনের মোট থার্টি টাকা আছে, ত্রিশ টাকা আছে, ম্যারিট কত টাকা আছে দেখো, এগুলো মুখোমুখি করা যায়। তারপর আমি অঙ্ক অঙ্ক করার সাথে অঙ্ক মাধ্যমে করে দিচ্ছি, সমাধান করে দিচ্ছি দেখো। তোমার কন্ডিশনটা ছিল মেরিট টাকার দিক হতে, যার টাকার দিক হতে আমি ধরে নিই, তাহলে তিনে তিন নম্বর, তাহলে আমি ধরি মেরিট টাকা, ধরি মেরিট আছে এক্স টাকা, তাহলে তাহলে ম্যাক কত হবে, দ্বিগুণ বলছে বাবা দেখো, বলছে ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ, ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ, তাহলে মেরিট টাকা আমি ধরলাম হচ্ছে এক্স, তাহলে দ্বিগুণ কত হবে টু এক্স, টাকা। এখন দেখো কন্ডিশন দেওয়া আছে এখানে তাদের দুজনের মোট টাকা আছে থার্টি, তার মানে এই দুটাকে আমরা প্লাস করে থার্টি লিখতে পারি, এটা হবে ইকুয়েশন। তুমি প্রশ্নটা আমি কি লিখবো দেখো, প্রশ্ন হবে এক্স প্লাস এক্স ইকুয়াল থার্টি, আমরা যদি প্লাস করি একটা এক্স আর দুই এক্স যোগ করলে কয়টা এক্স হয়, তিনটা এক্স হয়, তার মানে এক্স হবে ইকুয়াল থার্টি বা এক্স ইকুয়াল অবশ্যই ভাগ হবে, কারণ কোন অবস্থায় আছে এক্স মান হলো টেন, এক্স মান কি হয়ে গেল টেন, আমরা এক্স টাকাটা ধরেছিলাম মেরিট টাকা, বুঝতে পেরেছো? তাহলে আমাকে প্রশ্ন ছিল, আমার প্রশ্ন ছিল মেরিট টাকা কত, মেরিট টাকা দশ টাকা আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। যদি প্রশ্নটা চেঞ্জ করে আসে, যদি বলে যে ম্যাকের টাকা কত, তাহলে ম্যাকের টাকা এখানে এক্স এক্স এর মানকে গুণ করে দিলে ক্রেডিট টাকা পেয়ে যাবে, বুঝতে পেরেছ? আচ্ছা, চার নম্বরে প্রশ্ন আছে বাবা দেখো, বলা আছে এখানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ হচ্ছে ওয়াই মিটার, পরিসীমা কত, বাবা একটু সূত্রের ব্যাপার। তো আমরা জানি যে আয়তের যে পরিসীমা সেটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, টু ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে সূত্র, এটা আমরা জানি, এই সূত্রটা হচ্ছে শুধু মানটা বসিয়ে দেবো, বুঝতে পেরেছ? তাহলে আমরা পরিসীমা সমান কি জানি, চার নম্বরে দেখো, পরিসীমা সমান টু ইন্টু
দৈর্ঘ্য যোগ প্রস্থ, বুঝতে পেরেছ? মানে এক একক, তার মানে 2×2 আমরা দৈর্ঘ্য দেখো, মান দেওয়া আছে, দৈর্ঘ্য মান দেওয়া আছে x এবং প্রস্থর মান দেওয়া আছে y, তার মানে দৈর্ঘ্য হবে এখানে x, প্রস্থ হবে y, এখানে এককটা হবে তোমার মিটার, কারণ এখানে মিটার দেওয়া আছে, বুঝতে পেরেছ? এটা কিন্তু অ্যানসার হয়ে গেল, হ্যাঁ, কারণ দুই রকম চলক কখনোই যোগ করা যায় না, বুঝতে পেরেছ? তুমি মনে মনে ভাবতে পারো, কারণ বিক্ষেপক কিন্তু তোমার এরকম থাকতে পারে যে 2xy এরকম থাকতে পারে, তুমি কখনো এটা অ্যানসার করবা না, কেন করবা না? কারণ এই দুই রকম চলক, x একটা চলক, y আরেকটা চলক, এই দুই রকম চলক কখনোই যোগ করা যাবে না, বুঝতে পেরেছ? যার কারণে তোমার এটি হবে পারফেক্ট অ্যানসার, কারেক্ট অ্যানসার, ওকে? এবার পাঁচ নম্বরটা দেখো, পাঁচ নম্বরে বলা আছে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, x এর মান কত? দেখো আমি ডাক পড়ে আগাবো, হ্যাঁ, তার মানে ডাক আমি পড়ার পরে আমাকে যেদিকে যেতে বলবে আমি ওইদিকে যাব, কি বলছে দেখো, x এর দ্বিগুণের সাথে 3 যোগ করতে বলেছে, x এর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ কি হচ্ছে দেখো, পাঁচ নম্বরটা আমরা x এর দ্বিগুণ সরাসরি প্রশ্নতে লিখতে পারি, x এর দ্বিগুণ তাহলে কি হবে, 2x, x এর 2x হবে, আচ্ছা 2x হয়ে গেল, তাহলে x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে, এই 3 যোগ করলাম দেখো, যোগ করলে যোগফলটা কি হবে, যোগফলটা হবে 9, তার মানে ইকুয়াল 9, এই হলো, এই হচ্ছে আমার ইকুয়েশন, এটা কোত্থেকে পেলাম বলো? এটা অবশ্যই আমি ডাক করে বের করলাম, কারণ এখানে বলা আছে যে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান কত? তার মানে এটা আমার কন্ডিশনটা হয়ে গেল, এটা আমার ইকুয়েশন হয়ে গেল, এখন আমি এখান থেকে x এর মানটা বের করব, মানে নিশ্চয়ই পারবা, তারপরে আমি বলে দিচ্ছি দেখো, প্লাস ইকুয়াল কি হবে বলো, প্লাস 3, এর পাশে কি হবে মাইনাস 3, তার মানে 9 মাইনাস 3 বা 2x ইকুয়াল 6 বা x ইকুয়াল কি হচ্ছে বলো, 6/2, দেখো বিক্ষেপক তোমার যেখানে আছে ওইটা অ্যান্সার হবে, এখানে কোন নম্বর আছে কোন নম্বর অ্যান্সার দিবা, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছ। তো এবার ছয় নম্বরে দেখো, ছয় নম্বরে বহুপদী, এখানে আমি একটু ডাক্তার লিখে দেখো, ইকুয়েশন দেওয়া আছে এখানে ছয় নম্বরে, 6x + 3y, এই সমীকরণটিতে দেখো 6x + 3y, এই সমীকরণটিতে চলক একটি, হ্যাঁ বাবা চলক একটি আছে, কারণ আমাদের দেখতে পাচ্ছি এখানে একটি x আছে, সুতরাং একটি চলক, চলকের সূচক 1, হ্যাঁ চলকের সূচক 1, কারণ সূচক হচ্ছে আমরা জানি পাওয়ার, শক্তি, হাত, সুতরাং এখানে x এর পাওয়ার 1 আছে বাবা, মনে মনে ধরে নিতে হবে 1, কারণ 1 যদি কখনো পাওয়ার থাকে তাহলে তোমার লিখতে হয় না, মনে মনে আমি কাউন্ট করে নেব, করে নেব যে হ্যাঁ এখানে 1 আছে, সুতরাং 2 নম্বরটা কারেক্ট। 3 নম্বর হচ্ছে আবার চলকের মান 2, তাহলে বাবা আমাকে এই অঙ্কটা করতে হবে, সমাধানটা বের করে নিতে হবে, আমরা বের করি, আসো দেখো 2 পাই কিনা, তার মানে 6x = হবে 9 - 3 আর 6x = 6 বা x = 6 x = 1 হচ্ছে। দেখো এটা কোনো রং অ্যান্সার দেওয়া আছে, 3 নম্বরটা রং ভুল আছে, কারণ চলকের মান ওরা 2 দিয়েছে, 2 তো হবে না, হবে হচ্ছে 1, সুতরাং এখানে অ্যান্সার হবে 1 এবং 2, 1 এবং 2, দেখো।